হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন আপনাদের ইপি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো প্রতিদিনের মতো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি পঁচিশটা প্রকল্পের তো অবশ্যই সেই পঁচিশটা প্রকল্পের কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আপনারা সরাসরি মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন তো অ্যাপটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু ফুল প্রসেস কিন্তু আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি তো আপনারা কীভাবে এখানে পঁচিশটা রাজ্য সরকারের পঁচিশটা প্রকল্পের জন্য আবেদন করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই আমি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে জানাবো যে আপনার যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বেল লাইকানটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিশিয়াল নোটিফিকেশনটি তো এখান থেকেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে সরাসরি অ্যাপের মাধ্যমে তো এই প্রচেষ্টা পল্পবে কিন্তু এর আগেই আমি আপনাদের ভিডিও করছিলাম তো এই অফিশিয়াল নোটিফিকেশনটি নিয়ে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন তো দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে তো এর আগের ভিডিওতে কিন্তু আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে আলোচনা করে দিয়েছিলাম তো আপনারা যারা যারা সেই ভিডিওটি দেখেনি তো একবার এই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন তো ওখানে দেখুন বলতে হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ অ্যাপ্লিকেশন ফর্ম তো ওখানে কিন্তু আপনাদের সরাসরি মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে পঁচিশটা প্রকল্পের জন্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হচ্ছে পঁচিশটা ডাব্লিউবি ডট ইন তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমাদের সরাসরি পঁচিশটা প্রকল্পের অ্যাপটি কিন্তু ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো আমি কিন্তু আপনাদের সরাসরি অ্যাপটি ইনস্টল করে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো এছাড়া কিন্তু আপনাদের আপনারা কীভাবে পঁচিশটা প্রকল্পের জন্য সরাসরি মোবাইল থেকে অ্যাপের মাধ্যমে আবেদন করবেন তো ফুল কিন্তু আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি তো বন্ধুরা আপনারা কিন্তু অনেক দেখতে পাচ্ছেন সেই প্রচেষ্টা অ্যাপটি তো প্রথমে কিন্তু আপনাদের প্রচেষ্টা অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনাদের প্রথমে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা সিলেক্ট করে নিতে হবে বেঙ্গলি আর ইংলিশ কিন্তু দুটো রয়েছে তো আপনারা কিন্তু প্রথমে বেঙ্গলি ভাষাটি সিলেক্ট করে নেবেন তারপরে বেঙ্গলি ভাষা সিলেক্ট করার পরে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার আপনাদের টেন ডিজিটের মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাই ওটিপি ভেরিফাই করে নিতে হবে তারপরে দেখুন এরকম কিন্তু একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এই অ্যাপটি কিন্তু ডাউনলোড করার লিঙ্ক আমি ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো সেই লিঙ্ক থেকে কিন্তু ক্লিক করে আপনারা এই অ্যাপটি প্রচেষ্টা অ্যাপটি কিন্তু ইনস্টল করে নিয়ে তারপরে কিন্তু আবেদন করতে পারেন তো দক্ষিণ বলে বলা হয়েছে যে পঁচেষ্টা যোজনা সম্পর্কিত কিছু তথ্য দেওয়া হচ্ছে পঁচিশটা কোভিড নাইন্টিনের সহায়তা উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার মজুর দিনমজুর ও অন্যান্য শ্রমিকদের আর্থিক সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার এক নতুন যোজনা চালু করেছে সে সমস্ত দিনমজুর মজুর দিনমজুর ও অন্যান্য শ্রমিকরা এই করোনা ভাইরাস সংক্রমণের জন্য তাদের রোজগার হারিয়েছে তাদের আর্থিক সহায়তা করবে পশ্চিমবঙ্গ সরকার সেই জন্য দিন মজুর দিনমজুর ও অন্যান্য শ্রমিকরা এই অনুদান পাবে যাদের রোজগারের আর অন্য কোনো উপায় নেই এবং সেই জন্য তারা আতান্তরে পড়েছে তারপরে দেখুন এখানে কিন্তু আপনাদের এক হাজার টাকা অনুদান দেওয়া হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই কথাটি বলে বলেছে আবেদনপত্র জমা দেওয়ার নিয়ম ও নির্দেশাবলী দেওয়া হচ্ছে তো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করে আবেদন করাকে এই ডিটেলসগুলো পড়ে নেবেন তারপরে বলে দেওয়া যে প্রত্যেক আবেদনের জন্য কিন্তু এখানে এক হাজার টাকার বেশি সাহায্য করা হবে না তারপরে এখানে বলে হচ্ছে আবেদন করার সময়সী সময়সীমা দেওয়া হচ্ছে পনেরোই এপ্রিল দু হাজার কুড়ি থেকে পনেরোই মে দু হাজার কুড়ি পর্যন্ত অর্থাৎ এখানে কিন্তু আবেদনের লাস্ট ডেট রয়েছে পনেরোই মে দু হাজার কুড়ি তারপরে দেখুন এখানে সবার নিচে দেওয়া হচ্ছে যে এখনই আবেদন করুন তো এখানে ক্লিক করলে কিন্তু এবার আমরা সরাসরি আবেদনের পেজটি কিন্তু খুলে যাবে তো এবার কিন্তু আমরা এখনই আবেদন করুন এই অপশানটিতে কিন্তু এবার আমরা ক্লিক করে নিচ্ছি তো এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পরেই কিন্তু এখানে আবেদনপত্রটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুলে গিয়েছে অনস্ক্রিনে যোগ্যতা যাচাইকরণের প্রশ্ন বলি তো এখানে কিন্তু কিছু এখানে ডিটেলস চাওয়া হয়েছে কি কিছু প্রশ্ন করা হয়েছে তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কি প্রথম প্রশ্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য তো দেখুন এখানে দুটো অপশন হয়েছে হ্যাঁ আর না তো এখানে কিন্তু আপনার একমাত্র উপার্জনকারী সদস্য হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা হ্যাঁ করে দেবেন তারপরে দেখুন বলে যে আপনি সরকারি না বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী তো দেখুন এখানে তিনটি অপশন হয়েছে বেসরকারি সরকারি দুটির মধ্যে কোনোটি নয় তারপরে দেখুন বলে হয়েছে যে আপনি কি সরকারের কোনো যোজনা থেকে সহায়তা পাচ্ছেন হ্যাঁ না দুটো অপশন রয়েছে তো এখানে কিন্তু আপনারা যদি সরকারের পক্ষ থেকে কোনো যোজনার সহায়তা পান তাহলে কিন্তু আপনারা এই পঁচিশটা প্রকল্পের কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবেন না বা প্রচেষ্টা প্রকল্পের কিন্তু লাভ নিতে পারবেন না তো এখানে কিন্তু আপনাদের সেক্ষেত্রে কিন্তু না করে দিতে হবে আপনি কি কোনো সরকারের কোনো সহায় যোজনা থেকে সহায়তা পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু এখানে না করে দিতে হবে তারপরে দেখুন এখানে বলে দিয়েছে যে আপনার বর্তম বর্তমান পেশার তথ্য দি এখানে আপনি বর্তমানে যে কাজটি করছেন তো সেখানে কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে তো এখানে ক্লিক করার পরেই কিন্তু এখানে আপনারা আপনার যে কাজ তো সেটি কিন্তু আপনার এখান থেকে সরাসরি লিখে দিতে পারবেন যে আপনি দিনবজুর না না রাজমিস্ত্রি তো আপনার যে কাজটি টিকান তো সেখানে কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে তো আমি কিন্তু এটি ফিল করে কিন্তু আমি আপনাদের দেখে দিচ্ছি তারপরে এখানে আপনারা পরের পেজে চলে এলাম তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর ব্যাঙ্কের বিস্তারিত তথ্য কিন্তু এখানে আমাদের এখন দিতে হবে তো এখানে দেখুন বলে যাচ্ছে যে নিম্নলিখিত এনই এফ টি তথ্যগুলো কিন্তু এখানে আপনাদের আমাদের দিতে হবে তো এখানে দেখুন কী কী তথ্য চাওয়া হচ্ছে প্রথমে কিন্তু এখানে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে আপনারা দিয়ে দিতে হবে তো এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ভালোভাবে দেবেন তো ওখানে কিন্তু আপনারা কোনো মতেই ভুল করবেন না কেননা এখানে কিন্তু আপনাদের এক হাজার টাকার অনুদানটি কিন্তু এখানে আপনাদের সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু দেওয়া হবে তো এখানে কিন্তু আপনাদের এক হাজার টাকাটি সরাসরি ব্যাঙ্কে ঢুকবে তো সেজন্য কিন্তু এখানে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস চাওয়া হয়েছে তো এখানে আপনাদের সরাসরি আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তারপরে বলতে হচ্ছে যে পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখুন তো এখানে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন তারপরে কিন্তু এখানে আপনাদের পুনরায় সেই ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি কিন্তু এখানে লিখে দিতে হবে যে কোনো ব্যাঙ্ক থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে দেখুন এখানে বলে যাচ্ছে যে ব্যাঙ্কের আইএফএসসি কোড তো এখানে কিন্তু আপনারা ব্যাংকের কিন্তু ফার্স্ট প্রথম পাতায় পেয়ে যাবেন কিন্তু আপনারা ব্যাংকের আইএফএসসি কোড তো সেই আইএফএসসি কোডটি কিন্তু এখানে আপনাদের টাইপ করে বসিয়ে দিতে হবে তো টাইপ করে বসিয়ে দেওয়ার পর এখানে আইএফএসসি কোড বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন যাচাই করুন অপশন রয়েছে তার পাশে তো তার পাশে এখানে আপনারা আপনাদের যাচাই করে নিতে হবে তো এখানে আইএফএসসি কোড লেখার পরে কিন্তু এখানে আপনাদের যাচাই করে নিতে হবে তো যাচাই অপশানে ক্লিক করার পরে আপনাদের কোন ব্যাংকে বই রয়েছে তো সেটি কিন্তু আপনারা এখানে দেখে দেখে নিতে পারবেন এছাড়া কিন্তু তারপরে বলে যাচ্ছে যে উপরের আইএফএসসি কোড লিখলে এখানে কিন্তু আপনাদের শাখার নাম কিন্তু দেখা যাবে অর্থাৎ এখানে আপনাদের ব্যাংকে কোন ব্রাঞ্চে বই রয়েছে তো সেই ব্রাঞ্চের নাম এখানে আপনারা দেখতে পারবেন ব্যাঙ্কের নাম কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো সেখানে সেক্ষেত্রে কিন্তু আপনার এই আইএফএসসি কোড দিয়ে এখান থেকে কিন্তু অবশ্যই আপনার যাচাই করে নেবেন তারপরে কিন্তু দেখুন এখানে নিচে অপশন রয়েছে সেভকুন অ্যান্ড এগোন এই অপশনে কিন্তু এবার আমরা ক্লিক করে নেব তারপরে এখানে আপনাদের আপনারা কিন্তু ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পর আরেকটি এরকম একটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো ওইখানে দেখুন বলে হয়েছে যাচাই করার পদ্ধতি আপনারা তিনভাবে তিনটি ডকুমেন্টসের সাহায্যে কিন্তু আপনার প্রমাণপত্র যাচাই করে নিতে পারেন তো এখানে দেখুন বলে হয়েছে যে আপনার প্রমাণপত্র যাচাই করার পদ্ধতি বেছে নিন তো এখানে দেখুন প্রথমে বলে হচ্ছে আধার আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনার আধার কার্ডের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারেন প্রচেষ্টা প্রকল্পের জন্য অথবা ভোটার কার্ডের মাধ্যমে আবেদন করতে পারেন এছাড়া কিন্তু আপনার ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে যে কোনো একটি কিন্তু এখান থেকে আপনার চুজ করে নেবেন তো এখানে কিন্তু আমি এখানে ভোটার কার্ডের মাধ্যমে এখান থেকে আমি চুজ করে নিচ্ছি তো এখানে ক্লিক করার পর তারপরে দেখুন এখানে নিচে অপশন রয়েছে সেভ করুন অ্যান্ড এগোন তো এই অপশনে এবার আমরা সরাসরি ক্লিক করবো তো ক্লিক করার পরে এখানে আপনারা দেখুন আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কিন্তু খুলে গিয়েছে তো এখানে সবার প্রথমে বলতে হয়েছে যে ভোটার কার্ড অনুযায়ী কিন্তু এখানে আপনার তথ্য দিতে হবে তো ভোটার কার্ড অনুযায়ী কিন্তু এখানে আপনার নাম কিন্তু এখানে অবশ্যই আপনারা দিতে হবে তারপর এখানে দেখুন হয়েছে আপনার বাবার নাম এখানে দিতে হবে তারপর লিঙ্গ রয়েছে পুরুষ মহিলা অন্য তো সেটি কিন্তু আপনার এখান থেকে দিয়ে নেবেন তো মহিলা হলে আপনার কিন্তু মহিলার উপরে ক্লিক করবেন তারপর পুরুষ হলে কিন্তু আপনার পুরুষে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে বলতে যাচ্ছে যে আপনার জন্ম তারিখ তো জন্ম তারিখটি কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে তারপর বয়স রয়েছে তো এই বয়সগুলো কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে তো এখানে সবার উপরে দেওয়া রয়েছে দেখুন এখানে চিহ্নিত তথ্যগুলো কিন্তু জানানো অবশ্যই বাধ্যতামূলক অর্থাৎ যেখানে যেখানে স্টার চিহ্ন দেওয়া হয়েছে তো সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু বসিয়ে দিতে হবে তারপর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসস্থানের ঠিকানা তো এখানে দেখুন বাসস্থানের ঠিকানা কিন্তু এখানে আপনাকে অবশ্যই দিতে হবে তো এখানে ক্লিক করার পর কিন্তু এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ডিস্ট্রিক্টগুলো কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে বিধানসভা বিধানসভা বেছে নিয়ে অপশন রয়েছে তো এখান থেকে ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের বিধানসভা বেছে নিতে পারবেন তো প্রথমে কিন্তু আপনাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে কিন্তু এখানে আপনারা বিধানসভা কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে তারপর দেখুন বলেছে যে গ্রাম নগর রয়েছে গ্রাম শহর তো আপনারা কোথায় বাসকেন তো সেটি কিন্তু আপনারা দিয়ে দিতে হবে তারপরে দেখুন অপশন রয়েছে আপনার ব্লকের নাম তো এখানে ব্লকের উপরে ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের ব্লক দেখাবে তো আপনার যে ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তো এক এক করে কিন্তু আপনারা এগুলো করবেন তো এখানে আপনাদের কিন্তু অবশ্যই এখান থেকে ব্লকগুলো সিলেক্ট করে নিতে হবে আপনার কোন ব্লকের বাসিন্দা তারপরে দেখুন আপনার পঞ্চায়েত তো এখানে পঞ্চায়েত কিন্তু এখানে আপনাদের সিলেক্ট করে নিতে হবে আপনার উপর ক্লিক করলে কিন্তু এখানে দেখুন বিভিন্ন পঞ্চায়েতের নাম রয়েছে তো এই পঞ্চায়েতগুলো কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন বলে বলেছে যে আপনার গ্রামের নাম তো এখানে কিন্তু আপনার গ্রামের নাম দিতে হবে তারপরে দেখুন পিনকোড রয়েছে তো এই পিনকোডটি কিন্তু আপনারা অবশ্যই জানা থাকলে দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে বলেছে যে আপনার ডাকঘর তো এখানে দেখুন ব্র্যাকেটে বলে বলেছে যে সবগুলোর বাধ্যতামূলক নয় তো এগুলো জানা থাকলে কিন্তু আপনার অবশ্যই একটু কেয়ারফুলিভাবে কিন্তু দিয়ে নেবেন দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে সবার লাস্টে বলে রয়েছে আপনার থানা তো এখানে থানার নামটি কিন্তু আপনাদেরকে এখানে টাইপ বসে কিন্তু টাইপ করে দিতে হবে তারপরে রয়েছে এখানে দেখুন পারিবারিক উপার্জন তো এখানে পারিবারিক উপার্জন বাধ্যতামূলক নয় তো এখানে দেওয়া রয়েছে যে পাঁচ হাজারের কম বিভিন্ন অপশন দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন পাঁচ হাজারের কম পাঁচ থেকে পাঁচ থেকে নয় হাজার তারপরে বলেছে যে ন হাজার ন হাজার থেকে দেখুন এখানে চোদ্দ হাজার বিভিন্ন অপশন দেওয়া তো এখান থেকে কিন্তু আপনার অবশ্যই পাঁচ হাজার কম হলে তো সেটি কিন্তু আপনার আপনারা এখানে সরাসরি ক্লিক করে দিতে পারেন তারপরে দেখুন পাঁচ হাজার থেকে ন হাজার হলে আপনার এখানে সরাসরি কিন্তু এখান থেকে ক্লিক করে দিতে পারেন তো এগুলো কিন্তু আমি আপনাদের সরাসরি ফিল আপ করে তারপর স্টেপটি কিন্তু আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর এরপরে পেজে কিন্তু এবার আমরা চলে এসেছি তো এখানে দেখুন বিভিন্ন ডিটেলস চাওয়া হয়েছে আপনার ভোটার ভোটার কার্ডের কিন্তু তথ্য এখানে দিতে হবে আপনার ভোটার কার্ড আইডি এখানে দিতে হবে আইডি নাম্বার তারপরে দেখুন এখানে বলেছে যে আপনার ভোটার কার্ডের সামনের দিকে ছবি তুলুন তো এখানে ক্লিক করলে কিন্তু এখানে থেকে আপনার গ্যালারিতে চলে যেতে পারেন তো গ্যালারিতে আপনারা ফটো প্রথমে তুলে নেবেন তারপরে ফটোটি সিলেক্ট করলেই কিন্তু এখানে আপনারা এখান থেকে আপলোড করে দিতে পারবেন তারপরে দেখুন এখানে আপনার আপনার ভোটার কার্ডের সামনের দিকে ফটো চাওয়া হয়েছে তারপরে এখানে তার নিচে বলতে হয়েছে যে আপনার ভোটার কার্ডের পিছন দিকের কিন্তু ছবি এখান থেকে আপলোড করে দিতে হবে তারপরে বলতে যাচ্ছে যে আপনার পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে অবশ্যই কিন্তু আপনাদেরকে আপলোড করে দিতে হবে তো এই তিনটি আপলোড করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ডের সামনের দিকে ছবিটি কিন্তু এখানে আপনাদের শো করবে তারপর ভোটার কার্ডের পিছনের দিকে ছবি ছবিটি কিন্তু এখানে আপনাদের শো করবে বা দেখা যাবে তারপরে প্রোফাইলের ছবিটি কিন্তু আপনার এখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন তারপরে বলতে হচ্ছে যে আপনার ডিজিটাল রেশন কার্ডের তত্ত্ব এখানে দেখুন কার্ডের ধরন দেওয়া হচ্ছে তো এখানে আপনাদের কার্ডের ধরন কী কী তো এখান থেকে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন তো এখানে এ ওয়াই এইচ এস এইচ আর কে এস আই ওয়ান আর কে এস আই টু রয়েছে তো আপনাদের যে ধরনের কার্ড তো এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন তো আপনাদের কোন ধরনের কার্ড রয়েছে তা দেখুন এখানে দেওয়া রয়েছে যে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার তো এখান থেকে ক্লিক করে তারপরে দেখুন এখানে নিচে দেওয়া হচ্ছে যে নিচে দেওয়া রয়েছে সেভ কোন অ্যান্ড এগোন তো এখানে সব কিছু ডিটেলস দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা সেভ কোন অ্যান্ড এগোন বলে অপশনে কিন্তু আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন তারপরে কিন্তু এখানে আমরা যা যা আবেদন করলাম তো সেই সব কিছু আবেদন বা অ্যাপ্লিকেশন ফর্মেটটি কিন্তু আপনাদের সামনে একের পর এক ওপেন হয়ে যাবে তো আপনারা কিন্তু একবার ভালোভাবে কিন্তু আরেকবার দেখে নেবেন যে কোথাও কোনো কিছু ভুল হয়েছে কি না তো ভুল হয়ে থাকলে কিন্তু আপনারা এডিট অপশান পেয়ে যাবেন সেখানে তো তারপরে কিন্তু এবার আপনারা এডিট করে নেবেন যদি ভুল হয়ে থাকে তো এখানে যদি আপনাদের ভুল না হয়ে থাকে তারপরে আপনারা সেভ করুন এন এগোন অপশানে ক্লিক করবেন তো এগোন অপশানে ক্লিক করার পর কিন্তু এখানে আপনাদের একটি সিগনেচার দিতে হবে অর্থাৎ হাতে লেখা হাতে লেখা কিন্তু সই আপনাদের এখানে সরাসরি আপনাদের কিন্তু মোবাইলের মাধ্যমে করে দিতে পারবেন তারপরে এখানে কিন্তু আপনাদের মোবাইলের মাধ্যমে সরাসরি সিগনেচারটি করে দিতে হবে তো ওখানে কিন্তু আপনাদের ধরুন আপনার নাম আকাশ রয়েছে তো ওখানে কিন্তু আপনাদের সরাসরি মোবাইলের মাধ্যমে কিন্তু এভাবে আপনাদের কিন্তু সিগনেচারটি করে দিতে হবে তারপরে কিন্তু নিচে অপশন পেয়ে যাবেন জমা কোন তো জমা কোন অপশানে ক্লিক করার পর কিন্তু আপনাদের ফুল পঁচিশটা প্রকল্পের সেই আবেদনপত্রটি কিন্তু সাবমিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা রাজ্য সরকার কিন্তু পঁচিশটা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু পঁচিশটা রাজ্য সরকার পঁচিশটা প্রকল্পের ফুল আবেদনের কিন্তু ফর্ম ফুল ফর্ম ফিল আপ প্রসেস তো এইভাবে কিন্তু আপনারা পঁচিশটা প্রকল্পের জন্য সরাসরি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু এখান থেকে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন কোনো মতে কিন্তু আপনারা কোনো ডিটেলসই কিন্তু ভুল করবেন না কেয়ারফুলভে কিন্তু ভালোভাবে কিন্তু আপনারা এখানে প্রচেষ্টা প্রকল্পের জন্য কিন্তু আবেদনটি করে ফেলবেন তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এছাড়া বিভিন্ন ধরনের নিত্য নতুন আপডেটগুলো কিন্তু পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন